निनी हो गया, निनी हो गया, माही घूमू हो गया, घूमू हो गया, माही घूम कंप्लीट, घूम है ना कंप्लीट। हम सोना बाकी बाबा सोना मम्मा चौकी। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আছো খুশি? তোমরা সবাই খুব ভালো রয়েছো? আমিও কিন্তু মোটামুটি রয়েছি। আর সেই জন্য তোমাদের সাথে বকবক করতে আমি চলে এসেছি। প্রায় বিগত অনেক দিন হয়ে গেছে, তাই না? অনেক দিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। প্লিজ কিছু মনে করো না, কারণ আমার একটু মাইন্ডটা মানে ডিস্টার্ব ছিল সেই কারণে। আর তার সাথে যাই হোক, আপাতত আমি বানিয়েছি
বিকাল বেলা মানে সরি দুপুর বেলা চোখে ঘুম নাই, সকাল বেলা ঘুমিয়ে পড়েছিলাম, একটার দিকে উঠেছি, উঠে মোটামুটি বাড়ির কাজবাজ সেরেছি। আর তারপরে এই দেখো নিমকি বানিয়েছি, অনেকদিন পর নিমকি বাড়িতে বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রেসিপি শেয়ার করি বা নিয়ে ওপর থেকে, সে তো তোমরা দেখতেই পেয়েছো। কাছে যাই হোক, কলকাতাতে কি সব ব্যবস্থাপনা চলছে লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে। তো মম গিয়েছিল আজকের ওই কাজের জন্য, আর ওনার সাথে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে প্রায় মরতে মরতে বেঁচে গেছে এইরকম একটা সিচুয়েশন। কিন্তু ওই সিনটা মানে কেউ মানে এত গ্রাম তো, তো সেই হিসাবে কেউ মানে ওই জিনিসটা নেটে ছাড়েনি, তাই তোমরা হয়তো দেখতেও পাবে, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম, আমি নিজে দেখতে পারি। কিন্তু মায়ের মুখে শুনে মানে একটা মানে শিহরণ মানে শরীরের মধ্যে খেলে গেছে, যে এতটাও অমানসিক মানে অমানবিক মানুষের মধ্যে এখনো পর্যন্ত আছে, কি আর বলবো তোমাদেরকে, মানে প্রকাশ করতে পারছি না এতটা মানে অমানবিক ব্যবহার মানুষের মধ্যে। তো সেই জন্য একটু মনটা আমার ভীষণ খারাপ ছিল। তো এখন মমের শরীরটা মোটামুটি স্টেবল রয়েছে, তো সেই জন্যে একটু মানে শান্তি পেয়েছি। বাড়িতে নিমকি প্রায় শেষ হয়ে গেছিলো, আর আমরা কিনে খাই না এই জিনিসটা, বিশেষ করে মানে যখনই শেষ হয়ে যায় তখনই আমরা বানিয়ে খাই। তো সেই হিসাবে জাস্ট আজকে একটু অল্প করে বানিয়েছি, আর ছাদে যখনই আসি হয় কিছুটা মানে নমকিন কিছু নিয়ে আসি, নাহলে মাহির জন্য চিপস আর সাথে একটা জলের বোতল। তো এই হলো, আর এই দেখো আমি হাতে কি পরেছি, তোমরা কি এখনো পর্যন্ত নোটিস করেছো? হাতে আমি চুড়ি পরেছি, এটা বিশেষ করে আমি সব রকমের কালার কিনেছিলাম প্রায় এক ডজন করে, এক ডজন করে, কিন্তু মাহি রুকো বেটা কিন্তু সব নষ্ট হয়ে গেল, লাস্টে এইরকম কয়েকটা ঠেকেছে, তো বেশ ভালোও লাগছে কিন্তু, তাই না কি? মাহি কি করছে? বাবা ও ও, চলো মাহি উধার চলো বুবু। আর আমি মানে নিজেকে প্রমিস করেছিলাম যে মাহি কিনে আমি প্রত্যেক দিন বের হব, কিন্তু আমি যে টাইমে বের হবো ভেবেছিলাম মাহি সেই টাইমে ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে এই জাস্ট উঠলো, আর তারপর আমি নিচে চলে এসেছি, আর আজকে যেতে ইচ্ছে হচ্ছে না, সেই জন্য আর যাবো না। তো চলো মাহি, এইটা বদমাশি করে না এত সব সময় রেলিংয়ের ওপারে, কেন বলো তো তুমি দুষ্টুমি করো, চলো উধার চলো। আর আজকের ওয়েদার তো জাস্ট মানে অসম অসম অসম, মানে মেঘলা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা আকাশ। আর আমি না একটু আগেই শাওয়ার নিয়েছি, সেই জন্য চুলটা একটু খুলে রেখেছি, নাহলে আমার চুল খোলা অবস্থা তোমার তো একদমই দেখতেই পাও না, তো সেই কারণে একটু চুলটা খুলে রেখেছি, একটু যাতে শুকিয়ে যায়, আর বেশ হাওয়া হচ্ছে। আর এই যে ট্রাইপডটা আমি রাখলাম, এটা হলো আমাদের আউটডোরের ওপর, হাঁটা বলো আর দৌড়ানো বলো, ওর স্টেবল নয়, মানে যেন আঁকি মুখি আঁকি মুখি করতে থাকি, আর সেই কারণে ধাপ করে পড়ে গেছে। কিন্তু পড়ে যে ও কাঁদে এমনটা নয়, তোমরা নিশ্চয়ই দেখতে পেল ও কাঁদে না, ও উঠে আবার দৌড়াতে স্টার্ট করে দেয়, তাই তো মাহি? আমার সোনা পাখি কই? এই তো আমার সোনা পাখি, এই তো আমার সোনা পাখি, কি কি বদমাশ, এই ফির সে দৌড় লাগায়, দেখো ফির সে দৌড় লাগা রে, ইধার আ যা মাহি, ও তো কোনে
आसमान पे जा सकते है को? चलो मेरा सर घूम गया माही, मेरा सर घूम रहा। सबको हेलो कर दो। ये सुना बेटा, तुम आवा सुना ना क्या तो बोलो। पायरा देखो माही, पायरा दुटो दुटो बायरा बसे आज देखो। तुम देखते ही पाच्छो ना, तुम देखते ही पाच्छो ना। आर एकटु लम्बा हो जाओ तो, আর একটু লম্বা হয়ে যাও তবে দেখতে পাবে। হাতে লেগে গেছে, হাতে লেগেছে। ওই তো পড়িবা পায়রা দেখো কেউ লাগ গো। ঠিক আছে কই বাত নেই।